হ্যালো, আমি মাম্পি আপনাদের কাছে নিয়ে আসলাম আজকে নতুন রেসিপি, স্পাইসি পটল। পটলগুলোকে আমি একদম ঝিঝিরি করে দেখুন কেটে নিয়েছি, তার সঙ্গে একটা আলু মাঝারি সাইজের এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এর সাথে আমি আজকে যা দেব সেগুলো হলো একটু মৌরি আধা চামচ, আধা চামচ জিরে, শুকনো লঙ্কা কুচি, এক চামচ হলুদ পাউডার, এক চামচ ধনে জিরের পাউডার, আর কাশ্মীরি লাল মির্চ এক চামচ, একটা কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে নেব। চলুন তাহলে শুরু করা যাক। এবার প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, এটাতে একটু তেলটা বেশি লাগে, তাহলে পরে খেতে একটু টেস্ট হয়। তাহলে খুব বেশি দেওয়ার দরকার নেই, 3 টেবিল স্পুনে যথেষ্ট। প্রথমে মৌরিগুলো দিয়ে দেবো, মৌরির একটা সুগন্ধ আসবে। শুকনো লঙ্কা গুলো দিয়ে দেবো, তারপরে জিরেটা, এদিকে আবার ভাজা হয়ে গেছে মশলাগুলো, আমি প্রথমে আলুটা দিয়ে দেবো। সামান্য ভেজে নিতে হবে, এবার মশলাগুলো দিয়ে একটু নেড়ে চলে নেব। এর মধ্যে দেবো এবার নুন আর এভারেস্টের গরম মশলা, এভারেস্টের গরম মশলা 1 চামচ, আর একটা জিনিস আমি দেবো সেটা হলো 2 চামচ কেচাপ, টমেটো কেচাপ যেটা কিনতে পাওয়া যায় সেটা 2 চামচ দিয়ে দিব। তাই জন্য চিনি দেওয়ার কোনো দরকার নেই, কেচাপ দিয়ে দিয়েছি, সব দিয়ে আমি এবার ভালো করে নেড়ে একদম স্লো আছে এটাকে ঢাকনা দিয়ে দেবো। এবার এটাকে হতে দেবো 15 থেকে 20 মিনিট, স্লো আছে এটা, হবে চলে এলাম 15 মিনিট পরে। আমার এটা একদম রেডি হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, এটা এবার সার্ভ করবার জন্য রেডি। বলগ্রাম ঢেলে দিয়েছে, কত সুন্দর লাগছে। আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, জয় শ্রীকৃষ্ণ।